গল্প আর কি বলবো, গল্প এক লাইনের, ঢাকার খান সাহেবের সাথে ইন্ডিয়া চৌধুরী সাহেবের ক্যাচাল। আমি ক্যাচালটা এই জন্য না যে তাদের ছেলে মেয়ের মধ্যে প্রেম, ওরকম কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে দুইজনে হচ্ছে ডন, তার মধ্যে ইন্ডিয়া যে চৌধুরী সাহেব মানে পঙ্কজ ত্রিপাঠি, উনি আবার জেলের মধ্যে বন্দী, আর তার ডান হাত হচ্ছে রণদীপ হুডা। তো চৌধুরী সাহেবের ছেলেকে যদি খান সাহেব কিডন্যাপ করতে পারে আর মেরে ফেলতে পারে, তাহলে আর কম্পিটিশন থাকে না। যেভাবে সেই কাজ, চৌধুরী সাহেবের ছেলেকে কিডন্যাপ করে আনা হয় এবং সেই ছেলেকে বাঁচানোর জন্য গরিবের র্যাম্বো হাজির হয়ে যায়, মানে তাকে ভাড়া করে নিয়ে আসা হয়। এবং এবার আমরা র্যাম্বোকে তার হাতুড়ি মানে থরকে এবার হাতুড়ি সহ দেখি না, আমরা টাইলারকে দেখি মেশিন গান হাতে, মানে হেমসওয়ার্থের কথা বলছি। তারপরে কি হয়, সবাই ঢাকায় আসে, রণদীপ হুডাও ঢাকায় আসে। তারপরে চলতে থাকে অনেক মারামারি, বম ব্লাস্ট, পুলিশ, আর্মি, হেন তেন, এই করতে করতে দেড় ঘন্টা খরচ। ফাইনালি যেটা দেখি, দি এন্ড। সব কথা পরে হবে। প্রথম কথা, আমার ঢাকা তো ঢাকা, বাংলাদেশের কোন অঞ্চলের লোকজন কলকাতার টোনে কথা বলে? বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে একটা ফিল্ম বানানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশিরাই কথা বলে কলকাতার টোনে, ওই ডায়ালেক্টে। এত বড় একটা টিমে কোনো বাংলাদেশি কাজ করে নাই, কোনো টেকনিশিয়ান ছিল না, আচ্ছা বাংলাদেশি না হয় ছিল না, ইন্ডিয়ান কোনো বাঙালি তো ছিল না। এই অবস্থা আমাদের দেশকে আমরা দেখছি, সেখানে আমরা অন্যরকম করে কথা বলছি, মানে আমরা যেভাবে কথা বলি সেভাবে আমরা কথাই বলছি না, এর মানে কি? এই ছবির শুটিং চলাকালীন স্যাম হারগ্রেভ মানে ডিরেক্টরের একটা ইন্টারভিউ পড়েছিলাম, ইয়া লম্বা একটা ইন্টারভিউ, আধা ঘন্টার নাকি একটা অ্যাকশন সিন করছে, এই করছে সেই করছে, ঘোড়ার ডিম আছে, আমি তো নতুন কোনো অ্যাকশনই দেখি নাই। আমরা তো ধারণা করছিলাম যে ক্রিস হেমসওয়ার্থ আসবে ঢাকায় এসে শুটিং করবে, কিচ্ছু হয়নি। রুশো ব্রাদার্স এসে ঢাকায় টুকটাক শুটিং করে নিয়ে মুম্বাইতে গিয়ে পুরো সিচুয়েশন রিক্রিয়েট করে মুম্বাইতে সব নায়ক নায়িকা ভিলেন 14 গোষ্ঠী এনে শুটিং করাইছে, ঢাকায় তো কেউ আসেই নাই। আরেকটা বিষয় আমি একেবারে মেনে নিতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে এটা দেখে, যে সময়টায় বাংলাদেশের পুলিশ এবং আর্মি একসাথে যুদ্ধ ঘোষণা করেছে, একসাথে যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে, প্রতিদিন তারা রাস্তায় নামছে যান হাতে করে, শুধুমাত্র জনগণকে অ্যাওয়্যার করার জন্য, সুরক্ষিত রাখার জন্য, সেবা দেওয়ার জন্য, সেখানে কাকতালীয়ভাবে হলেও আমরা এই সিনেমাটাতে কি দেখলাম, যে একজন ডনের কথায় একজন ডনের ইশারায় বাংলাদেশের সকল পুলিশ সকল আর্মি পুতুলের মতো, ভাড়াটিয়ার গুন্ডার মতো দলে দলে রাস্তায় নেমে যাচ্ছে, ডনের হয়ে ফাইট করছে, যুদ্ধ করছে, মারা যাচ্ছে। এটা কোন দেশে সম্ভব? এটা কি অ্যাভেঞ্জার্স, এটা কি থানোসের আর্মি, নাকি মার্ভেল কমিক্স? এটা ফাইজলামি হয়ে গেল না বিষয়টা? I can't believe I made a whole movie with this thing on. Netflix এর এই তামসার সিনেমা দেখে আমি কি ভালো কথা বলবো, না আছে একটা ভালো চিত্রনাট্য, না আছে একটা ভালো গল্প। এই সিনেমাটা দেখে আমার যে সময়টা নষ্ট হয়েছে, তার থেকে যদি আমি দুইটা রান্নার অনুষ্ঠান দেখতাম তাও তো আমার কাজে লাগতো। রিভিউ তো আমি আগেও করছি, কিন্তু আমি গুছায় কথা বলছি, এরকম ছাড়াবেড়া অবস্থা আমার আগে হয় নাই কখনো। আমি যতটা এক্সপেকটেশন নিয়ে এই ছবিটা দেখতে বসছিলাম, আমি ততটাই ডিসহার্টেন, আমি ততটাই বিরক্ত। আপনি যদি আমার মতো বিরক্ত হয়ে থাকেন, আপনি যদি এক্সট্রাকশন ছবিটা দেখে থাকেন, তাহলে এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কোনো কিছু করবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কমেন্ট করবেন প্লিজ, আর সেটা করবেন বাংলায়। আমি পড়তে চাই এক্সট্রাকশন যারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে, আমি পড়তে চাই, প্লিজ আপনারা কমেন্ট করেন।